আসলে পেটের মধ্যে গ্যাসটা আসলে কি, এটা কেন হয়, এই ব্যাপারটা যদি আমাদেরকে আগে বলেন। গ্যাসের ব্যাপারটা হচ্ছে আসলে গ্যাস কিন্তু সত্যিকার অর্থে কোনো রোগ নয়, এটা যে এই রোগ, এটা বিভিন্ন রোগের বিচিত্র রোগের সমাহার। অনেক রকম রোগ হতে পারে, হরেক রকম রোগ, বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, বিভিন্ন কারণে পেটের যে একটা বিশেষ কষ্ট, একটা সমস্যা, সেই সমস্যাটা আমাদের রুগীরা এসে আমাদের সামনে উপস্থাপন করে, সেটা বলেন যে আমার পেটে অনেক গ্যাস জমে গেছে। তো কী হয়েছে, ওনাদের সমস্যাগুলোই যদি আমরা আলোচনা করি, আমাদের ইয়েতে চিন্তায় নিয়ে আসি এখানে আলোচনায়, সেটা কী ধরনের সমস্যা, যে আমার পেটটা অনেক ফুলে গেছে, পেটটা ভারভার লাগছে, পেটটা অনেক বড় হয়ে গেছে, পেটে অস্বস্তি লাগছে, কেউ কেউ বলেন যে আমার পেট ফুলে বুকের উপরে চাপ দিচ্ছে, আমার বুকটা জ্বালাপোড়া করছে, কেউ কেউ বলেন যে আমার পেটে এমন অবস্থা যে পেট মুখ দিয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে, ঢেকুর আসছে সমানে, কেউ কেউ বলেন যে না আমার মলদ্বার দিয়ে অনেক গ্যাস বের হয়ে গেছে যাচ্ছে, এবং তার সাথে তার মলের বিভিন্ন রকম বিচিত্র সমস্যা হতে পারে, কারো কারো কোষ্ঠকাঠিন্য, কারো কারো মলদ্বার দিয়ে ধরেন পাতলা মল সরে যাচ্ছে, এই বিভিন্ন যে বিচিত্র সমস্যাগুলো সেগুলো কিন্তু রোগীরা আমাদেরকে বলে।